স্টার্ট করতে হয়েছে আমার কম্পিউটার, সে কারণে অনেকগুলি সময় চলে গেছে। অসুবিধা নাই, আমাদের প্রথম ক্লাস আজকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই, আমরা শুধু নিয়ম কানুন গুলি বলবো এবং আজকে আলোচনা শুরু করব। ওকে, 33, আমার মনে হয় আর কেউ আসবে বলে মনে হয় না, আমরা শুরু করি নাকি? ওকে, আমরা আশা করি সবাই ভালো আছে, সকালের ক্লাসে যারা ছিলে তাদের সাথে যতটুকু জেনেছি ভালো আছে, বাই দিস টাইম হয়তো খারাপ হওয়ার কথা না। তো এনিওয়ে, আমরা আজকে একটু প্রথম ল্যাব ক্লাস শুরু করছি। আমাদের, তোমরা জানো যে প্যান্ডেমিক্স এর কারণে আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে, এবং ল্যাব ক্লাসটিও আমরা একটু অন্য সময় যেরকম করতাম তার চেয়ে একটু ভিন্ন রকম করে নিয়েছি, এবং আমাদের সিলেবাসটাও ওই ইয়ের সাথে প্যান্ডেমিক্স এর কারণে আমাদের সিলেবাসেও কিছুটা সামান্য কাটছাঁট হয়েছে। মূল কথাগুলি সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদের সুবিধা এবং আমাদের পড়ানোর সুবিধার জন্য আমরা কিছুটা রিএরেঞ্জ করেছি, এবং সেই রিএরেঞ্জমেন্টটা আলটিমেটলি ফাইনাল হবে আর কি, এটাই ফাইনাল। আমাদের এই বছর আমরা মাত্র 6টা এক্সপেরিমেন্ট রেখেছি, মাত্র 6টা এক্সপেরিমেন্ট রেখেছি তোমাদের জন্য। তার মধ্যে 4টা আমাদের করতে হবে ল্যাবে আর 2টো হলো ফিল্ডে। এখন আমরা যদি দেখি আমাদের যে 4টা করতে হবে, তার মধ্যে একটা হলো স্টাডি অফ জেনারেল মর্ফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ফিশ অ্যান্ড শেল ফিশ। আমরা জেনারেল মর্ফোলজিক্যাল ক্যারেক্টার, তোমরা ইকথায়োলজিতে মূলত ফিশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বিভিন্ন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এগুলি পড়েছো, এখানে নতুন কিছু নাই, জাস্ট ইকথায়োলজি যেগুলি করেছো সেইগুলিকেই আমরা একটু টেক্সোনমিক দৃষ্টিকোণ থেকে দেখব। যদিও সাবজেক্টের নাম ফিশ বায়োডাইভার্সিটি এবং সিস্টেমেটিক্স ইভলিউশনারি বায়োলজি, কিন্তু আমরা আসলে এই সাবজেক্টের বেশিরভাগই, বিশেষ করে প্র্যাকটিক্যালে, আমরা সিস্টেমেটিক ক্লাসটি বেশি করব। তোমার বায়োডাইভার্সিটির উপরে তেমন কোনো প্র্যাকটিক্যাল এখানে খুব একটা নাই, একটা হয়তো ইয়ে থাকতে পারে আর কি, তোমার ফিল্ড ট্রিপ একটা ছিল, তারপরে তোমার ইভলিউশনারি বায়োলজিতে এখানে কোনো ক্লাস প্র্যাকটিক্যালে কোনো ইনক্লুশন নাই। যেটি আছে এটা তোমরা যদি আল্লাহর রহমত হয়, তোমরা যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সরি পোস্ট গ্রাজুয়েশন হয়ে যায়, তারপরে তোমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করবে, মাস্টার্স করবে, তখন ইভলিউশনারি বায়োলজি এবং আরো অন্যান্য ব্যাপক অ্যানালাইটিক্যাল বিষয়গুলি পড়বে। আমরা যে 6টা প্রোগ্রাম আমাদের আছে, তার মধ্যে 4টা হলো তোমার সিস্টেমেটিক রিলেটেড, এবং এই 4টা আমরা প্র্যাকটিক্যাল করব। একটা হলো স্টাডি অফ জেনারেল মর্ফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ফিশ অ্যান্ড শেলফিশ। এখানে শেলফিশ বলে অনেক কিছু বোঝা যায়, শেলফিশের মধ্যে তোমার আর্থ্রোপোডস এর ক্রাস্টাসিয়ানরা আসে, ডেকাপোড আসে, তারপরে তোমার মোলাস্ক আসে,
তারপরে আরো আরো কিছু কিছু আছে, অর্গানিজম আছে যেগুলি শেলফিশের ভিতরে আসে। আমরা মূলত শেলফিশের মধ্যে চেষ্টা করব ক্র্যাবস এবং তোমার প্রন বা শ্রিম বা ক্রাস্টাসিয়ান ফিশ, যেগুলা ডেকাপোড, যেগুলো আমরা খেয়ে থাকি ফুড সি ফুড হিসাবে, এইগুলির মধ্যে থেকে দু চারটা আমরা রিপ্রেজেন্টেটিভ করব। মূলত আমরা ফিশেই করব আর কি, শেলফিশ খুব বেশি একটা আমাদের এখানে করার এই মুহূর্তে সুযোগ নাই। আমাদের ফিশারিজের ফ্যাকাল্টি যেহেতু নতুন, ফ্যাকাল্টি যদি কোনো সময় পরিপূর্ণ ফ্যাকাল্টি হয় তখন আমাদের ল্যাব হবে, তখন আমরা বিভিন্ন রকমের প্রজাতি, শেলফিশের অনেকগুলি প্রজাতি আছে সেগুলি আমরা শো করব বা দেখব। এরপরে আরেকটা কাজ হবে আমাদের কালেকশন, ফিক্সেশন এন্ড প্রিজারভেশন অফ ফিশ স্যাম্পল ফর টেক্সোনমিক স্টাডি। তোমরা জানো টেক্সোনমিক স্টাডির জন্য আমাদের যেগুলি করতে হয়, সেই টেক্সোনমিক্যাল স্টাডির মধ্যে আসে তোমার ক্যারেক্টারাইজেশন, আসে আইডেন্টিফিকেশন, তারপরে আসে তোমার নোমেনক্লেচার, তারপরে তোমার সিস্টেমেটিক পজিশন স্ট্যাটাস যাচাই করার জন্য সেখানে তার সমস্ত ফিচারগুলি আসে, এবং এইগুলি আমরা কালেকশন করব, এগুলি স্টাডি করব। তো কখন? যখন আমরা এগুলি কালেকশন করতে পারবো স্পেসিস গুলি, এবং সেই স্পেসিস এর কালেকশন, ফিক্সেশন এবং প্রিজারভেশন, ল্যাবে প্রিজারভেশন বা আর্কাইভে প্রিজারভেশন বা মিউজিয়ামে প্রিজারভেশন, এগুলি আমরা এখানে প্রাইমারিলি কিছু ধারণা আমরা নিব, এবং সেটা মূলত প্র্যাকটিক্যাল করার সুযোগ থাকে আমরা প্র্যাকটিক্যাল করব, আর যদি সুযোগ না থাকে তাহলে আমরা লিটারেচারে এখান থেকে পড়ে যতটুকু শিখতে পারি করব, তারপরে ইউনিভার্সিটি যখন খুলবে তখন আমরা এটা ল্যাবে দেখিয়ে দেবো আর কি। এরপরে আসে তোমার স্টাডি অফ মরফোমেট্রিক এন্ড মেরিস্টিক ক্যারেক্টার অফ ফিস এন্ড সেলফিস। তোমরা জানো যে ফিস আইডেন্টিফিকেশনের জন্য আমাদের টুল ব্যবহার করি, আমরা কয়েক ধরনের টুল ব্যবহার করি। একটা একটা আইডেন্টিফিকেশন টুল হলো তোমার মরফোমেট্রিক ক্যারেক্টার। মরফোমেট্রিক হলো যেগুলি মাপা যায় আর কি, মেট্রিক মানে হলো মাপা যায় যেগুলি, সেইগুলি যেমন লেংথ মাপা যায়, ব্রেথ মাপা যায়, ওয়েট তোমার ওয়েট মাপা যায়, তারপরে তোমার বিভিন্ন অর্গানসের, বিভিন্ন বডি পার্টস এর, যেমন আমরা যদি স্কেল মাপতে চাই স্কেল মাপতে পারবো, আমরা যদি আই এর ডায়ামিটার মাপতে চাই মাপতে পারবো, আমরা যদি ফিশের টেল লেন্থ কতটুকু এটা মাপতে পারবো, ক্যারাপেস লেন্থ কতটুকু মাপতে পারবো, আমরা যদি চিংড়ি বা আমরা যদি ক্র্যাফিশ নেই, আমরা যদি লবস্টার নেই, তাহলে তাদের যে ক্যারাপেস আছে, তাদের যে চিলে আছে, তাদের যে খোলস আছে, তাদের যে টেলশন আছে, এগুলিকে আমরা মাপতে পারবো, তাদের যে তোমার বারবেলস আছে সেইগুলি মাপতে পারবো, অ্যান্টিনা বলে আর কি, ক্রাস্টাসিয়ানদের বারবেলকে অ্যান্টিনা বলে, ফিশের বারবেল তো ফিশ বারবেলই, তো সুতরাং এই অ্যান্টিনা গুলি আমরা মাপতে পারবো, এগুলিকে বলা হয় মরফোমেট্রিক। আর মেরিস্টিক ক্যারেক্টার হলো যেগুলি কাউন্ট করা যায় আর কি, যেমন স্কেল কাউন্ট করা যায়, তার টিথ কাউন্ট করা যায়, তারপরে তোমার ফিন রে কাউন্ট করা যায়, ফিন কাউন্ট করা যায়, গিল ফিলামেন্ট কাউন্ট করা যায়, গিল রেকার কাউন্ট করা যায়, এই এই যে কাউন্টেবল জিনিসগুলি, এগুলিকে আমরা বলবো মেরিস্টিক ক্যারেক্টার। এগুলি আমরা স্টাডি করব হলো ওই ফিশের বেলা, আর শেল ফিশের মধ্যে শুধু আমরা কাঁকড়া, ক্র্যাবস এবং প্রন এই দুটো করব, এবং মরফোমেট্রিক ক্যারেক্টারও আমরা প্রন এবং ক্র্যাবস এই দুটো আমরা করব। তারপরে স্টাডি অফ টেক্সোনমিক কিজ, টেক্সোনমিক কিজ আমরা আমরা দেখব কি হলো যে সকল ক্যারেক্টার দিয়ে একটা ফিশকে তোমার এ করা যায়, কি বলে, তার ক্লাসিফিকেশন করার জন্য বা তাকে গ্রুপিং করার জন্য যে বৈশিষ্ট্যগুলি সেইগুলিকে বলা হয় কি, এইগুলি আমরা স্টাডি করব। এরপরে থাকবে আমাদের আরো দুটো, একটা হলো অ্যাসেসমেন্ট অফ দি ট্রেন্ড অফ অ্যাবান্ডেন্স এন্ড অ্যাভেলেবিলিটি অফ দি ইন্ডিজেনাস ফিশেস থ্রু লোকাল ফিশ মার্কেট ভিজিট। এটা আমরা প্রতি বছরই করে থাকতাম, কিন্তু শুধুমাত্র সরি করার প্ল্যান ছিল, কিন্তু আমরা একমাত্র ফার্স্ট বেস এবং সেকেন্ড বেস এই দুটো বেসকেই আমরা করতে পেরেছিলাম। তোমাদের যারা ফার্স্ট বেস তোমরা জানো, তাদেরকে আমরা অল্প, তাদের কয়েকজন ছিল, তাদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম আমাদের ফিশ মার্কেটে এবং তারা দেখেছে। আমাদের সেকেন্ড বেস যারা এখন, তারা বোধহয় ফোর্থ সেমিস্টার বা সরি ফোর্থ লেভেলে বা থার্ড লেভেলে পড়ে, এদেরকেও আমরা নিতে পেরেছিলাম। কিন্তু আমরা তোমাদের আগে যে বেসটি থার্ড বেস, তারাও বাজারে যেতে পারেনি,
মার্কেট ভিজিট করার সুযোগ হয়নি, তোমাদেরও হওয়ার সম্ভাবনা খুব কম। যদি হয় আমি নিয়ে যাব, আমার সেই আছে, প্ল্যান প্রোগ্রাম আছে এবং ইউনিভার্সিটির অ্যাপ্রুভালও আছে, শুধু ফান্ডিং এবং সুযোগ সুবিধা যেগুলি লাগে সেইগুলি আমরা ব্যবস্থা করে যাব। এবং এখানে আমরা দেখবো যে বাজারে কি ধরনের মাছ উঠে এবং সেইগুলি কোন প্রজাতির, কোত্থেকে আসে, কিভাবে আসে, কত পরিমাণ আসে, কোন মাসে কতটুকু আসে, কোন মাসে বেশি আসে, কোন মাসে কম আসে, কেন বেশি কম হচ্ছে, সেই ভেরিয়েশন গুলি আমরা দেখবো। এবং এটার উপরে আমরা একটা তোমাদের কাছ থেকে একটা রিপোর্ট আমরা আশা করব, এবং সেই রিপোর্টটি তোমার অতীতে যারা দিয়েছে তারা অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছে, আশা করি তোমরাও অনেক সুন্দর ভাবে দিতে পারবে। এরপরে আরেকটা হলো যে অবজারভেশন অফ দি বায়োডাইভার্সিটি হটস্পট। হটস্পট আমরা আজকেই মাত্র শুরু করতেছিলাম, কিন্তু প্রোটেক্টেড এরিয়া আমরা অলরেডি পড়িয়েছি। প্রোটেক্টেড এরিয়া হলো যেখানে বায়োডাইভার্সিটি ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, সেই জায়গাটি কিভাবে লস হচ্ছে বায়োডাইভার্সিটি সেইটাকে আমরা দেখব, সেই প্রোটেক্টেড এরিয়াকে দেখব। তো আমাদের এখানেও স্টাডি ট্যুর আছে, এবং এটা স্টাডি ট্যুর অনেকটা দূরে যেতে হতে হবে আমাদের, সেটা হলো বায়োডাইভার্সিটি হটস্পট দেখতে হলে যেখানে হটস্পট আছে সেখানেই যেতে হবে, এবং প্রোটেক্টেড এরিয়া যেতে হলে আমাদের প্রোটেক্টেড এরিয়াতে যেতে হবে। প্রোটেক্টেড এরিয়া আছে সুন্দরবনে আছে, প্রোটেক্টেড এরিয়া আছে তোমার লাউয়া ছড়া, শ্রীমঙ্গলে আছে, সিলেটে আছে, পার্বত্য চট্টগ্রামে আছে, ময়মনসিংহে আছে, বিভিন্ন জায়গায় আছে, নর্থ বেঙ্গলে আছে। তা আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে, তোমাদের ভাগ্যে কি আছে, আসলে যেতে পারবো কিনা। যদি না যেতে পারা হয় তাহলে এইগুলিও আমাদের বসে বসে ল্যাবে বসে বসে নিজে ঘরে বসে বসে বানাতে হবে, এবং নিজে ভিজিট কল্পনায় ভিজিট করতে হবে আর কি। এই তো এই 6টা এক্সপেরিমেন্ট, তার মধ্যে 4টা হলো তোমার একদম ল্যাবে করার মতো সুযোগ আছে, আর 2টো আমাদের ল্যাবে করার সুযোগ নেই। সে 4টার মধ্যে আমরা আজকে একটা শুরু করব। এখানে তোমার রেফারেন্স বই আছে, মেইনলি তোমার মূল রেফারেন্স বই হলো আতাউর রহমান স্যারের একে আতাউর রহমান। এটা একটু তোমরা যদি লিখে নিতে পারো, তোমাদের খাতা কলম থাকে তো লিখে নাও, ফ্রেশ ওয়াটার ফিশ এস অফ বাংলাদেশ, এটা জুওলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ ঢাকা এরা পাবলিশ করেছে। এটা হলো একে আতাউর রহমান স্যার, একে এ রহমান মানে হলো আতাউর রহমান স্যার। আরেকটা বই হলো তোমার বাংলাদেশের মৎস্য সম্পদ বা বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, এরকম 2টো বই আছে। একটা হলো সফি কুদ্দুস স্যারের বই, এবং আরেকটা শুধু কুদ্দুস সফি স্যারের বই। এই এই বই তিনটা বই, এখানে 2টো আছে, এখানে একই রাইটারের অর্থাৎ সফি স্যারেরই আরেকটা বই আছে, সেটা হলো বাংলাদেশের বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ। একটা হলো বাংলাদেশের মৎস্য সম্পদ, একটা বঙ্গোপসাগর, 2টোই বাংলা বাংলা বই। আর আতাউর রহমান স্যারের বইটি হলো ইংরেজি। তোমরা যদি এই 2-3টা বই সম্ভব হয় আর কি, যারা ঢাকায় আছো তারা নীলক্ষেত থেকে, আর যারা অন্য জায়গায় আছো তারা অন্য জায়গা থেকে কিনে নিতে পারো। তোমরা ইচ্ছা করলে যাদের কি বলে ক্যামেরা আছে তারা এটা ছবি উঠাইতে পারো, অথবা কি বলে আমি পরে যখন পাঠাবো তখন নিতে পারো আর কি। আর এমনি শুধু নাম লিখে রাখতে পারো, আতাউর রহমান স্যারের বই ফ্রেশ ওয়াটার ফিশ এস অফ বাংলাদেশ, আর কুদ্দুস স্যারের বই সফি স্যারের বই হলো বাংলাদেশের মৎস্য সম্পদ এবং বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ। এই 3টা বই তোমাদের যদি থাকে তোমাদের কাছে, তোমাদের জন্য ভালো হবে। তো এই আমরা মোটামুটি আমাদের প্র্যাকটিক্যালের একটা আউটলাইন আমরা এখানে পেয়ে গেলাম সিলেবাস সহ। এখন আমরা দেখব যে আমাদের আজকের আলোচনা যেটি আমরা করব সেটিতে আমরা যাচ্ছি। ওকে, আমাদের এটা তোমাদের নোট খাতা যাদের সাথে আছে তারা একটু নোট ডাউন করো। এটা আমি কোনো স্লাইড রেডি করি নাই, বা এটা কোনো সময় কোনো স্লাইড দেই নাই, এটা মুখে আলোচনা করি। সেটা হলো যে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা কেমন হবে। তোমাদের প্র্যাকটিক্যাল খাতা হবে বায়োলজি বা জুওলজির জন্য যে খাতা ব্যবহার করতে সেই সেম খাতা হবে। খাতা তোমার বাইন্ডিং থাকবে অবশ্যই, ওই যে হার্ডবোর্ড থাকবে, বোর্ডের ভিতরে তোমার A4 সাইজের অফসেট পেপারের খাতা থাকবে, 2টো ছিদ্র থাকবে এবং ফিতা দেওয়া থাকবে, ইচ্ছা করলে এই শীট গুলি খোলাও যাবে বন্ধ করা যাবে। তোমরা কি বুঝতে পেরেছ?
হ্যাঁ, তোমাদের যে জুলজি জন্য যে খাতা তোমরা ব্যবহার করতে ইন্টারমিডিয়েটে, অথবা তোমরা ইকথায়োলজি বা বায়োলজির জন্য যে সকল খাতা ব্যবহার করতে, প্র্যাকটিক্যাল খাতা বাজারে পাওয়া যায়, বায়োলজি খাতা বললেই হবে, সেই খাতা ব্যবহার করতে হবে। এবং এই খাতাগুলি হবে তোমার ভিতরের পেজগুলি হবে অফসেট পেপারের এ4 সাইজে, অফসেট পেপারের এ4 সাইজে। এবং এটা তোমার যে শীটগুলি তোমার খাতার সাথে কিনবে এগুলি তো কিনতেই পারো, আর যদি কেউ কিনো, আর যদি মনে করো কিনবা না, তাহলে সবচেয়ে ভালো হয় 80 গ্রাম এ4 সাইজের অফসেট পেপার কিনে পাঞ্চিং মেশিন দিয়ে পাঞ্চ করে, আর ওই যে তোমার আমাদের পাওয়া যায় ওই খাতা বাঁধার জন্য এক এক ধরনের কালো বা সাদা সুতা পাওয়া যায়, সেটা দিয়ে বেঁধে, সুতা না, এটা বাইন্ডিং, এটা খাতার সাথেও থাকে, অথবা খোলাও পাওয়া যায়, যে জুতার ফিতা যেটা দিয়ে বানাই আমরা আর কি, ওইরকম করে বানাতে পারো। এখন এটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যদি শুধু কভারটা কিনে তারপরে এ4 সাইজের 80 গ্রামের কাগজ লাগাও তাতেও হবে, আর যদি মনে করো যে না আমরা খাতা বাইরের থেকে কিনবো তাতেও হবে। এখন খাতার বৈশিষ্ট্য হবে যে এটার এক এক পৃষ্ঠা তোমার বাম সাইডে থাকবে হলো তোমার ছবিগুলি, যত ছবি, অল ছবি উইল বি ইন দি লেফট পেজ, অল ছবি হবে লেফট পেজে, আর সমস্ত লেখা হবে ডান পেজে। এখন ডান পেজে যদি লেখা হয় তাহলে সেখানে রোল অথবা সাদা, কোনটা তোমরা প্রেফার করো আমাকে একটু জানাও। যদি বেশিরভাগই যদি তোমরা রোল খাতা লিখতে চাও, আমি তাহলে সবাইকে রোল খাতা বলবো, আর যদি বেশিরভাগ যদি তোমরা সাদা কাগজে লিখতে চাও তাহলে আমি সাদা কাগজ অ্যালাউ করবো। এখন তোমরা বলো যে তোমরা কি যে সাইডে লিখবে এই সাইডে কি রোল করা পছন্দ করো না সাদা পছন্দ করো? স্যার সাদা হলে ভালো হয় তো। সাদা হলে ভালো হয়, একজন বললে, আর অন্যরা বলো, আমাকে বুঝতে হবে যে পরে আবার হঠাৎ করে বলবো স্যার আমি। সাদা হলে ভালো হয়, সবার হাতের লেখার সাইজ তো সেম হয় না, সাদা হলে আচ্ছা, সাদা সাদা, ওকে, তাহলে আমি আমি তাহলে এটা স্যার বায়োলজি যেগুলো বলতেছেন, হ্যাঁ স্যার বায়োলজি যেগুলো খাতা এইগুলো তো এক পাশে সাদা অন্য পাশে রোল করা থাকবে, তো সেই জন্যই আমি বলছি যে সেই জন্য আমি বলছি যে তোমরা যদি বায়োলজি খাতা কিনে নাও তাহলে রোল করা কাগজ কিন্তু লিমিটেড থাকে খাতার মধ্যে, কিন্তু নাম তুমি দেখো বায়োলজি খাতাতে কিন্তু কত 50-25টা বা 20টা পেজ থাকে, এরপরে কিন্তু তোমাকে আবার সাদা কাগজ কিনে অফসেট 80 গ্রাম কাগজ কিনে তোমাকে লাগাতে হবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু রোল পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং অতীতে আমার স্টুডেন্টরা দেখছি অনেক, দুইটা কিনা যাবে, হ্যাঁ দুইটা কিনা হবে, এটা অন্যটা এটা ভিতর লাগা যাবে, রাইট রাইট। তাহলে দেখো তোমরা যদি অধিকাংশ বলো যে আমরা রোল খাতা দুটা কিনে করব, তাও করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের কস্টিং বেশি আসবে এবং এক একজনের কোয়ালিটি এক এক রকম হবে। আর যদি আমরা সাদা অ্যালাউ করি তাহলে সুবিধা হবে যে সবার খাতা একই রকম হবে এবং 80 গ্রাম অফসেট পেপার হবে এবং ছিদ্র একই জায়গায় হবে, তারপরে লেখাও একই রকম হবে। এখন এটা তোমরা তোমরা ডিসাইড করো কোনটা তোমরা করতে চাও, যেটা তোমরা করতে চাইবে অধিকাংশ আমি সেটাকে অ্যাপ্রুভ করে দেবো। স্যার অফসেট হলে ভালো হয়, এখানে অনেক জায়গায় হচ্ছে ভিক্টোরিয়া খাতাগুলো পাওয়া যায় না, তো অন্যান্য যে খাতাগুলো পাওয়া যায় ওগুলার হচ্ছে মানে মান তেমন একটা ভালো থাকে না, এই জন্য স্যার অফসেট হলে আমাদের সবার হচ্ছে তাহলে যে খাতার মানটা একরকম হলে মানে ঠিক হইতো, ভালো হবে মানে। ওরা দিয়ে দিবে সাদা, তারপরে বাকিগুলি তোমার লাগাতে হবে আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, খাতার সাথেও কিন্তু অফসেট পেপার 80 গ্রামস এর তোমরা দেখে কিনবা, খাতার যে এটা কি বলে বডিটা কভারটা, এটা তো তোমার কিনতেই হবে, এটা তো তুমি বানাতে পারবে না, তো সুতরাং তুমি ওই বডিটাকে দেখে কিনো, যেখানে সাদা বডি পাওয়া যায়, সাদা কাগজ সহ বডি পাওয়া যায় সেটা কিনো, পরে শুধু ওই মাপের কাগজ, ওই 80 গ্রামস এর কাগজ, অফসেট কাগজ কিনে কিনে ছিদ্র করে করে পাঞ্চ করে করে লাগিয়ে নিবা। তো ওকে, আমি তাহলে ওই নাইম যেটা বলছো তাহলে ওই রোল করাতে যাচ্ছি না, আমরা সাদাতেই থাকি,
কারণ সবাই দেখলাম অধিকাংশ দেখি সাদা পছন্দ করে, এবং গত বেচেও সাদা হয়েছে, এর আগে বেচেও সাদাই করেছে, কেউ রোল করা নেয়নি। তো আমরা এটা একটা গেল। আরেকটা জিনিস তোমরা নোটডাউন করে নাও অবশ্যই, হ্যাঁ বলো স্যার, রোল বলো করা খাতা তোমায় স্যার এক স্যার একটা কিনবো স্যার, প্রথমে কিনে স্যার ওগুলো ওগুলোতে লিখবো। হ্যাঁ, প্রথম তো তুমি খাতার সাথেই কাগজ থাকবে। এখন প্রশ্ন হলো যে রোল করা কাগজ নিবা নাকি সাদা কাগজ নিবা, সেটা আমরা সবাই অধিকাংশ দেখলাম যে সাদা কাগজের পক্ষে। তুমি রোল করা নিলে আবার অন্যরকম হয়ে যাবে, তোমাকে কিনতে হবে ওরকম কাগজ যেটা যেটাতে সাদা পাওয়া যায় আর কি। স্যার ফুল প্র্যাকটিক্যালটা অফসেট পেপারে করলে ওইটা হবে না? তাও হবে, তাও হবে স্যার, এটা ডিসিশনটা আমরা একটু কালকে দিই স্যার। ওকে, তোমরা কালকে দাও, তোমরা কালকে দাও, কিন্তু কালকে ক্লাসে দিলেও হবে, এটা নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা, অথবা মার্কেটে যারা যাদের সুবিধা আছে মার্কেটে একটু দেখে স্যাম্পল দেখে যেটা ভালো হয় সেটা তোমরা দাও, এটা আমার কোনো আপত্তি নাই। আমি রুলেও রাজি আছি, আমি অফসেটেও রাজি আছি, যেটা তোমরা করতে চাও। তবে খাতা কিন্তু তোমার কিনতে হবে বাজার থেকে, তুমি তো নিজে বানাতে পারবে বাইন্ডিং করা খাতা হবে কি স্যার? না না, বাইন্ডিং করা খাতা হবে না, ফিক্সড খাতা হবে না, যেটার মধ্যে ওই যে সুতা দিয়ে লাগানো থাকে, বাঁধানো থাকে। আমার বাসায় তো গত বছরের খাতাগুলি ছিল, আমি তো গত কয়েক কিছুদিন আগে এটা আমার, সুতা থাকবে নন বাইন্ডিং সেটা? না নন বাইন্ডিং সুতা থাকবে, ওই যে তোমরা জুতার ফিতা দেখছো না, জুতার ফিতা লাগায় না পাম শু ইয়া জুতার মধ্যে, ওইরকম একটা ফিতা, হ্যাঁ ওইরকম একটা ফিতা থাকবে, আর দুইটা ছিদ্র থাকবে, ওই দুই ছিদ্র দিয়ে ওই ফিতার মধ্যে খালি শুধু লাগাতে থাকবে যত যতগুলি পারো। প্রথম একটা কিনতে হবে খাতা, তারপরে এটার মধ্যে তুমি 80 গ্রামস এর অফসেট পেপার লাগাতে পারবে। প্রস্তাব দিল কালকে দেওয়ার জন্য, প্রীতি আছো এখানে? হ্যালো তাসমিয়া, প্রীতি জি স্যার, তুমি কি কিছু বলছো না যে কিছু বলছো না যে স্যার আমি ভাবতেছি স্যার এরপরে করব স্যার, ওটা তো ভালো হয়, আগে তো স্যার এভাবেই করছি এই জন্য। আমার মনে হয় আগের আগে যেভাবে করছো সেইভাবে করাই ভালো, তারপরেও কালকে ডিসিশন দিতে চাও যদি তোমরা। স্যার নতুন নিয়মে হচ্ছে আবার নতুন নিয়মে সাদাতেই করি আমরা এ4 পেজে, না নতুন জি স্যার নিয়মে গন্ডগোল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, এক একজনের এক এক রকম হবে, এক একজনের এক এক রকম হবে। এই জন্য আমি আজকে সিদ্ধান্ত দিয়ে দিই, এটাই ভালো। তোমরা ওই যে বুঝতে পেরেছো যে প্র্যাকটিক্যাল খাতা তো বাজারে কিনতেই পাওয়া যায়, ফিতাওয়ালা খাতা যেটা, নট বাইন্ডিং এক্সারসাইজ খাতা, যেগুলো বাইন্ডিং খাতা এটা না, ফিতাওয়ালা খাতা কিনবা, দুই ছিদ্রওয়ালা ফিতা, এবং ওটার মধ্যে ওই যে ইয়ে লাগানো থাকবে, ফিতা লাগানো থাকবে আর কি। আর ওই খাতা, ওই খাতাটার মধ্যে 20-25টা পৃষ্ঠা থাকবে, 20-25 পৃষ্ঠা অফসেট থাকবে অটোমেটিকই সাদা। এরপরে তুমি ওই যতগুলি লাগবে এটা তুমি ওই বাজার থেকে 80 গ্রামস এর পেজ কিনে কিনে ওই ছিদ্র করে করে ওই মাপে ছিদ্র করে লাগাতে পারবে। তো এটা হলো তোমার খাতা গেল। এরপরে খাতাটা কিনে প্রথমেই যেটি করবে, খাতার উপরে একটা মলাট লাগিয়ে নিবে, আদারওয়াইজ তোমার ওই পরীক্ষা পর্যন্ত আসতে আসতে এই খাতা চেহারা নষ্ট হয়ে যায়, কভার নষ্ট হয়ে যায়, এটা খারাপ হয়ে যায়। একটা কভার লাগিয়ে নিবে, আপাতত রাফ কভার, এরপরে যখন পরীক্ষা আসবে তখন কভারটা ফেলে দিয়ে ওইটার উপরে শুধু তোমার নাম ঠিকানা যেগুলো লিখতে হয় ওইটা দিয়ে একটা স্টিকার দিয়ে দিবে, অথবা এই কভার যদি সুন্দর থাকে ওই কভার ইউজ করতে পারবে। আরেকটা ইয়ে হলো আমার বেলায়, এটা সবসময়ের জন্য তোমরা নোট করে নাও, আমার সমস্ত প্র্যাকটিক্যাল আমি এইভাবেই করিয়েছি সবাইকে এখনো তোমাদের বেলাও, সেটা হলো লেফট পেজে হবে সমস্ত আঁকা, যত ড্রয়িং ট্রয়িং হবে, যদি এক পৃষ্ঠা একটা ছবি আঁকো তাও হবে, কিন্তু যদি ছোট হয় একাধিকও করতে পারো, কিন্তু এটা অবশ্যই বাম পৃষ্ঠা হবে, আর লিখা হবে সবসময় ডান পৃষ্ঠায়। এবং লিখা ডান পৃষ্ঠার বেলায় তুমি যদি পরের পৃষ্ঠায় গিয়ে কোনো ছবি না থাকে তাহলে ওখানে যদি ছবি লিখা শুরু করো তাহলে ওটা দেখতে খারাপ দেখা যাবে, সেই জন্য সবসময় তুমি বাম পৃষ্ঠায় ছবি ডান পৃষ্ঠায় লিখা হবে। এখন যদি ছবি না থাকে সেই ক্ষেত্রে তুমি যদি লিখতে পারো লিখো, কিন্তু লিখতে খেয়াল রাখতে হবে যে এক পৃষ্ঠা লেখা আবার বাম পৃষ্ঠার মধ্যে যদি তোমার ছবি থাকে তাহলে ছবির মধ্যে যাতে দাগ না পড়ে আর কি, সেটি অনুসরণ করতে হবে। আর খাতার লেখার সময় এবং ছবি আঁকার সময় যে ভুলটি তোমরা সবসময় করো, এই ভুলটি করা যাবে না, সেটি হলো যে 1 ইঞ্চি পরিমাণ উপর দিয়ে 1 ইঞ্চি, বামে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, ডানে 1 ইঞ্চি, এই চার
চারদিকে 1 ইঞ্চি করে জায়গা রেখে দিতে হবে, এবং সেটা তুমি ইচ্ছা করলে রুল টেনে মার্জিন করেও দিতে পারো, অথবা স্কেল দিয়ে একটা আন্দাজ করে রাখতে পারো। তুমি মার্জিন দিয়ে দিলে তোমার জিনিসটা সুন্দরও হয়, ছবিটাও দেখতে সুন্দর হবে, যে এই 1 ইঞ্চি 1 ইঞ্চি রেখে তারপরে ভিতরে তুমি সেই ছবিটি আঁকবে। আর লেখার সময়ও তুমি ওই রকম 1 ইঞ্চি 1 ইঞ্চি ডান দিকে রেখে তারপরে লিখবে। তাহলে আমার আমার বক্তব্য হলো ক্লিয়ার, যে তোমার খাতার বাম পৃষ্ঠার মধ্যে, আমার কাছে খাতা নাই এখানে, বাম পৃষ্ঠার মধ্যে যারা দেখতে পাচ্ছ দেখো, এই এই এরকম যদি খাতা হয় তাহলে এই খাতার বাম পৃষ্ঠায় লিখা হবে না ডান পৃষ্ঠায় লিখা হবে। এই এই হলো খাতা, এই খাতার বাম পৃষ্ঠায় হবে ছবি আঁকা হবে, বাম পৃষ্ঠা এরকম, এবং এখানে 1 ইঞ্চি বামে, 1 ইঞ্চি ডানে, 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি চতুর্দিকে, 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকবে, এবং এই ডান পৃষ্ঠার মধ্যে লিখা হবে। এখন একটা ছবি আঁকার পরে লিখতেছো, এই পৃষ্ঠা লিখার পরে দেখছো যে পরের পৃষ্ঠায় তোমার আর ইয়ে হচ্ছে না, কোনো ছবি আঁকা লাগছে না, সেই ক্ষেত্রে তুমি এই পৃষ্ঠা লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই ছবিগুলি বাম পৃষ্ঠায় থাকতে হবে। আর যদি কেউ মনে করো না আমি বাম পৃষ্ঠায় লিখবই না, এটা খালি থাকবে, তাও রাখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর ওই যে খাতার কথা যেটা বলছিলাম, যে এখানে দুটো ছিদ্র থাকবে এবং এই ছিদ্রের মধ্যে তোমার ইয়ে দেওয়া থাকবে, ফিতা ফিতা দেওয়া থাকবে। আর ছবি প্রত্যেকটা ছবির নিচে তোমার আমি যে ম্যানুয়ালটি দিব, ম্যানুয়ালের যেভাবে লেখা থাকে, যেমন ফিগার নাম্বার 1.1, 1.2, অর্থাৎ এক্সপেরিমেন্ট ওয়ানের মধ্যে যদি 4টা ফিগার থাকে, তাহলে ওয়ান ফার্স্ট ফিগারটা হবে 1.1, ফিগার লিখবা, ফিগার FIGUR ফিগার লিখে ডট দিয়ে বা কোলন দিয়ে লিখবা 1.1, তারপরে তুমি ওই ফিগারের বর্ণনা দিবা, যে এটা একটা বনি ফিশ, অথবা এটা একটা ক্রাস্টাসিয়ান, এটা একটা শেল ফিশ, দিয়ে এইভাবে প্রত্যেকটা যাবে। আবার দ্বিতীয় এক্সপেরিমেন্ট যখন শুরু হবে, আবার 2.1, 2.3, 2.4 এরকম হবে, তৃতীয় এক্সপেরিমেন্ট যখন যাবে 3.1, 3.2, 3.3 এরকম যাবে, চতুর্থ এক্সপেরিমেন্ট যখন যাবে 4.1, 4.2, 4.3 এইভাবে যাবে। তাহলে তোমার প্রতি প্রতিটা পেজে, সরি, প্রতিটা এক্সপেরিমেন্টের জন্য তার যে আন্ডারে যতগুলি ফিগার আসবে সবগুলির একটা সিরিয়াল আমি পেয়ে যাব। ওয়ান এক্সপেরিমেন্ট ওয়ানের 1.1, 1.2 এইভাবে, 2.2 দুই এক্সপেরিমেন্ট টু এর জন্য, এবং 3 পয়েন্ট হলো তোমার এক্সপেরিমেন্ট 3 এর জন্য, 4 পয়েন্ট হলো 4 এক্সপেরিমেন্ট 4 এর জন্য, আর এক্সপেরিমেন্ট 5 এবং 6 এই দুটো তো ফিল্ড ভিজিট, এটি রিপোর্টিং আকারে লিখতে হবে, আমি পরে ক্লাসে ডিটেইলস বলে দেব, যাবে না প্র্যাকটিক্যাল খাতা কোনো, অবশ্যই সেটা এঁকে নিতে হবে, এবং তোমার আঁকাটাই যেরকমই হোক সেই আঁকাটাই সেখানে শুধুমাত্র দেওয়া যাবে। আবার কোনো কোনো ছবি ডাউনলোড করে সেটিকে ওখানে, আজকাল অনেক ধরনের গ্রাফিক্স সুবিধা আছে, অনেক চালাক ছেলে মেয়েরা দেখি যে যারা যারা গ্রাফিক্সে ভালো, তারা ওই ইয়ের থেকে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে ওই পেজটা, যে পেজে সে করবে ওই পেজটা প্রিন্টারে দিয়ে অথবা কোথাও দিয়ে সরাসরি প্রিন্ট করে বের করে ফেলে, ওইটাও হবে না, কোনো ক্যামেরার ছবি হবে না, কোনো ইন্টারনেট ডাউনলোড করা ছবি হবে না, শুধুমাত্র তোমার আঁকা ছবি হবে যেটা আঁকবে সেটাই। এবং সেই ছবি আঁকা ছবি যদি তুমি কালারফুল করতে পারো, কালার করতে পারো, যেমন মনে করো একটা খলিশা মাছ আঁকলে, খলিশা মাছের কালার যদি তুমি খলিশা মাছের মতো করে আর্টিস্টের মতো কালার দিতে পারো, আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু অবশ্যই সেটি ক্যামেরার ছবি, ডাউনলোড করা ছবি, পেস্ট করা ছবি আমি অ্যাকসেপ্ট করব না। আর ছবির নিচে যদি কোনো মাছের বা কোনো প্রাণীর নাম লিখতে হয়, তাহলে অবশ্যই সায়েন্টিফিক নেম লিখতে হবে, এবং সেটি সায়েন্টিফিক নেমের বাইনোমিয়াল নোমেনক্লেচার যেটি তোমরা শিখেছো সেই রকম ভাবে লিখতে হবে, অর্থাৎ হাতে যখন লিখবে তখন অবশ্যই আন্ডারলাইন করে দিতে হবে, আর যখন কম্পিউটারে আসবে তখন সেটা আইটালিক করে দিতে হবে। যে আমাদের এখানে তো কম্পিউটার করা আমরা অ্যাকসেপ্ট করছি না, সবই হাতের লেখা হবে, সুতরাং প্রত্যেকটা খাতায় যে সায়েন্টিফিক নেম গুলি আসবে সেই সায়েন্টিফিক নেম গুলির অবশ্যই আন্ডারলাইন করা থাকবে। আমি একটা এক্সপেরিমেন্ট অভিজ্ঞতা বলি, গত বছরের আগের বছর
অর্থাৎ সেকেন্ড বেস পরীক্ষার সময় আমাদের পরীক্ষার হলে আমরা যারা ছিলাম, আমি ছিলাম, তারপরে হালিমা ছিল, হালিমা জাহান আর ছিল, সম্ভবত হালিমা জাহান আর ছিল ডিন স্যার ছিল, কাজী আহসান হাবিব স্যার ছিল। এখানে আমাদের এক্সটার্নাল ছিলেন বাইরে, অন্য ইউনিভার্সিটি, নোয়াখালী না কোন ইউনিভার্সিটি থেকে আসছিলেন স্যার। ওই স্যার দেখেন যত প্র্যাকটিক্যাল খাতা আছে প্রত্যেক খাতার মধ্যে লেবিও রুহিতা লিখছে কিন্তু আন্ডারলাইন করে নাই, তারপরে যে সব সাইন্টিফিক নেমে আন্ডারলাইন ছিল না, উনি সবাইকে খাতার মধ্যে থেকে এক নাম্বার একদম গড়ে কেটে দিয়েছিলেন। এবং আমরা আর স্যারকে লজ্জায় কিছু বলতে পারি নাই, কারণ আমাদের ছাত্রছাত্রীরা এত বড় ভুল করবে এটা তো আমরাও নিজেরা কল্পনা করি না। অথচ প্রত্যেকটা খাতা আমি সই করেছি কিন্তু আমি এটা খেয়াল করিনি, সিগনেচার করার সময় এত খাতা আমি সমানে নিয়ে আসছি আর আমি সমানে সই করে দিয়েছি। সুতরাং এই ভুলটি তোমরা কখনো করবে না। আরেকটা ভুল করে, আরেকটা ভুল হয় সাধারণত, সেটা হলো যে অনেকেই করে এই কাজটি, যে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও দেখা গেছে এক পেজের মধ্যে ছোট ছোট করে তিনটা চারটা পাঁচটা করে ছবি এঁকে দিয়েছে, এবং ছবি এঁকে ছবির নিচে ওই ফিগার নাম্বার না দিয়ে শুধু লিখে দিয়েছে গলদা চিংড়ি বা ফ্রেশ ওয়াটার প্রন, তারপর রুই, তারপরে ক্র্যাপ, মাড ক্র্যাপ, এরকম লিখে দিয়েছে। এটা খুবই ইনডিসেন্ট। তুমি মাড ক্র্যাপ লিখতেই পারো, তুমি কুচিয়া লিখতে পারো, কিন্তু কুচিয়া মনোপটেরাসের যে স্পেসিস সেই স্পেসিস এর নাম সহ তোমাকে সাইন্টিফিক নেম লিখতে হবে। তোমার যদি কাঁকড়া লিখো তাহলে স্কাইলা, স্কাইলার কোন স্পেসিস সেটা তোমাকে লিখতে হবে। যদি তুমি ফিশ লেখো তাহলে সেই ফিশের কোন স্পেসিস সেটি তোমাকে লিখতে হবে। এবং এইগুলি যেহেতু আমরা তোমাদেরকে দেখে দেখে লিখবে, এই যে আমরা যে এক্সপেরিমেন্ট গুলি এখন এই প্যান্ডেমিক্স এর কারণে করাচ্ছি, এখানে আমরা ম্যাক্সিমাম 80% 90% আমরা নিজেরাই জোগাড় করে দিচ্ছি যাতে তোমাদের কষ্ট না হয় এবং তোমরা যাতে কোনো রকম ভাবে মিসগাইডেড না হয়ে যাও। কারণ অনেকেই আছো এমন এক জায়গায় বাড়ি যেখানে কোনো মার্কেট নাই, যেখানে কোনো বাজার নাই, কোনো লাইব্রেরি নাই, কোনো স্কুল নাই, কলেজ নাই, তো সে বেচারে কি করবে, সে তো তখন এক্সপেরিমেন্টটা করতে পারবে না। সেই জন্য আমি একটা শীট তো, ল্যাব শীট তো দিয়েই দিব, ওই শীটটি লিখলেও হবে। এখন প্রশ্ন হলো যে যদি যারা ভালো ছাত্র তারা যদি মনে করে যে আমরা আরেকটু অ্যাড করে সুন্দর করে, আরেকটু স্যারের সাথে অ্যাড করে সুন্দর করে লিখবো, আমার তো আপত্তি নাই। সেটাতে তোমার খাতা সুন্দর হবে, লেখার কোয়ালিটি বাড়বে, তোমার নিজের জ্ঞানের পরিধি বাড়বে, টিচারের অ্যাপ্রিসিয়েশন তুমি পাবা, এবং সাথে সাথে মার্কও তোমার কিছুটা বেরি করবে। যদিও খাতাতে 5 নাম্বার, এটা খুব অমূল্যবান একটা নাম্বার, কারণ অনেক সময় দেখা গেছে 1 নাম্বারের জন্য তোমার গ্রেড পিছিয়ে গেছে, এবং এই এই 5 নাম্বার তুমি ইজিলি পেতে পারো। যদিও এই 5 নাম্বার খুব ইনসাফিসিয়েন্ট, আমরা যখন ছাত্র ছিলাম তখনও 5 নাম্বার ছিল 40 বছর আগে, এখনো সেই 5 নাম্বারই, এটা হওয়া উচিত 100 নম্বর বা 50 নম্বর। অনেক পরিশ্রম করতে হয় খাতা লেখার সময়, অনেক এটা খুবই খুব ট্রাবলসাম এবং খুব বোরিং একটা জব, কিন্তু কিছু করার নাই। এটা কি বলে, যারা সিলেবাস প্রণয়ন করেছেন বা যারা একাডেমিক কোয়ালিটি প্রণয়ন করেছেন, ওনারা কেন করেছেন আমি জানি না, এটা আরো বাড়া উচিত, এবং সেটা আমরা আশা করব বেড়ে যাবে অতুর ভবিষ্যতে হয়তো, সবকিছু যেহেতু সাইন্টিফিকলি হচ্ছে। তো এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা এই ক্লাসে এটাই করব। এরপরে আমাদের আরেকটা ক্লাস, তোমরা অলরেডি লিংক পেয়েছ, সেই লিংকে আসলে আমরা আজকের এক্সপেরিমেন্টের বিষয়গুলি নিয়ে কথা বলবো। প্রথম যে ক্লাসটি এটি আমরা, বলো বলো হ্যাঁ, এটা একটু একটু কষ্ট করে এক পেজ পরেই করো, কারণ হয়েছে কি তোমার ডান পাশে হলে লেখাটা পিছনে পড়ে যায়। আমি চাচ্ছি যে বাম, লেফট হ্যান্ড সাইডের হাফ যেটা, লেফট হ্যান্ড সাইডের তোমার ইয়েটা থাকবে, ফিগারটা থাকবে, আর রাইট হ্যান্ড সাইডের লেখাটা থাকবে, তাহলে জিনিসটা সুন্দর হয়, মানে আমাদের মনিটর করতে সুবিধা হয়, যিনি দেখবেন ওনার জন্য সুবিধা হয়, এবং তোমার জন্যও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। এটা বাম সেটি করো, এটা আমরা সেভাবেই অতিথি করিয়েছি আর কি, করো, ভালো ভালো লাগবে। এখন হয়তো একটু উল্টা মনে হচ্ছে,
কিন্তু কাজটি করলে পরে তোমার ভালো লাগবে। আর কারো কোনো কথা থাকলে বললে। হচ্ছে এক্সপেরিমেন্ট নেম বা ডেট এগুলো কোথায় লিখবো? ও আচ্ছা, সরি, এই দেখো একটা ভালো প্রশ্ন করেছো। এই তোমার এক্সপেরিমেন্ট নেম তো উপরে, তোমরা যখন খাতা কিনবে কেনার সময় তো প্রিন্ট করাই থাকে, নেম অফ দি এক্সপেরিমেন্ট, ডেট, পেজ নাম্বার, এগুলো এই তিনটা দেওয়াই থাকে। যদি ওইরকম কিনো তাহলে তো তুমি ওই ওই প্রিন্টেড দেওয়াই থাকবে, আর যদি ওইরকম না কিনো তাহলে তুমি নিজে সুন্দর করে বাম পৃষ্ঠা উপরের বাজারের যে খাতা সেই খাতায় যেরকম থাকে প্রথম থাকবে এক্সপেরিমেন্ট নেম, সরি এক্সপেরিমেন্ট নাম্বার, তারপরে এক্সপেরিমেন্টের নেম, তারপরে তোমার পেজ নাম্বার, এরকম ডান দিকে পেজ নাম্বার থাকে, এগুলি দিবে আর কি। আর যারা নিজেরা করতে চাও তারা নিজেরা ওই ডিজাইনে করে নিবা খাতার ডিজাইনে, আর যারা প্রথম খাতা কিনে নিবা একটা, সেই খাতা তো এটা প্রিন্ট করাই থাকে, এটা তো তোমার নতুন করে কিছু করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এগুলা তাহলে বাম পাশে লিখবো না ডান পাশে লিখবো? এগুলি তো উপরে থাকবে, উপরে থাকবে তোমার খাতার, খাতার উপরেই তো থাকবে, এখানে এই যে উপরে যে পেজটা থাকবে উপরে যে স্পেসটা জায়গাটা থাকবে এখানে বাম দিকে থাকবে হলো তোমার এক্সপেরিমেন্ট নাম্বার, তারপরে নিচে থাকবে এক্সপেরিমেন্ট নেম, ডান দিকে থাকবে তোমার পেজ নাম্বার, এরকমই থাকে আমার যতদূর মনে পড়ে আর কি। আমার হাতে খাতা নেই, আমি আমি যতদূর দেখতে পাচ্ছি। স্যার আমরা ডেট ডেট কি দেব স্যার তার সাথে? হ্যাঁ অবশ্যই ডেট দিবা, ক্লাসের ডেট তো তোমার জানাই থাকবে, সেই ডেট দিবা, কিন্তু যেটি দিবা না সেটা হলো পেজ নাম্বারটি দিও না, পেজ নাম্বার গুলি দিও না। এই জন্য যে যখন রিয়েলি খাতা সিগনেচার করতে নিয়ে আসবা তখন দেখবা যে আমি বলে দিব যে কিভাবে পেজ নাম্বার দিতে হয়, কারণ হলো অনেক সময় দেখা যায় কোনো স্পেস তুমি করে সেরে পেজ নাম্বার দেওয়ার পরে দেখো যে নষ্ট হয়ে গেছে বা কোনো সমস্যা হতে পারে। আর তোমাদের লেখা হবে উডেন পেন্সিলে, আঁকা হবে উডেন পেন্সিল, লেখা হবে উডেন পেন্সিল, নো বল পেন নো ইঙ্ক, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছ? সব লেখা হবে উডেন পেন্সিলে সব, এবং তোমার ড্রয়িং গুলি আর সবকিছু।